তো চলে আসলাম পিৎজা বানানোর জন্য। ফালাক বলতেছিল আম্মু অনেকদিন ধরে পিৎজা খাচ্ছে না, তো ভাবলাম বানিয়ে দিই। তো ওটা হচ্ছে ইস্ট, ফার্স্টে যেটা দেখিয়েছি কী কী নিচ্ছি আমি সেটা বলে নিচ্ছি, তারপর বাকি কথা বলি। সেগুলো এটা হচ্ছে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, তার মধ্যে এক চামচ চিনি দিয়েছি আর দুই চামচ ইস্ট দিয়েছি। তো এটা এখন আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। 10 মিনিট রাখলেও হবে। তো এই যে আমি খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে। আসলে একটা জিনিস রান্না করতে গেলে সময় লাগে এবং সব কিছুর আন্দাজটা প্রয়োজন হয়ে থাকে। আর আমি রান্নাটা শুরু করার আগে ভিডিওটা অন করিনি, পরে আবার চিন্তা করলাম যখন রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করি, তাই জন্য শুরু করে ফেললাম আর শেয়ারও করে ফেলতেছি। আর এই যে ময়দা নিয়েছি 2 কাপ, আর আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি আর পরিমাপ মতো লবণ দিচ্ছি, কারণ লবণের তো পরিমাপ যতটুকু জিনিস নিব ততটুকুই আন্দাজ করে লবণ দেওয়া লাগবে। তো খুব ভালো করে আমি মিক্স করে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু সয়াবিন তেল যেটাকে বলা হয় সেটা অ্যাড করে দিব এখন। আর সব কিছু জিনিসই ভালোভাবে মিক্স করলে কি হয়, মানে লবণ কোথাও দলা বেঁধে না থাকে বা তেল কোথাও দলা বেঁধে না থাকে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। আর অনেকেই হয়তো বা আমার থেকে অনেক ভালো পিৎজা রান্না করতে পারেন বা আমার মতো পারেন বা আমার কেউ অনেকেই পারে না। তো আমি খুব সহজভাবে রান্না করেছি, বিদায় বলে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা পারেন না তাদের কাজে উপকারে আসবে, আর যারা পারেন তো তাদেরকে আমি কোনো শিখাচ্ছিও না, তারা তো পারি, তাদের তো অভিজ্ঞতা আছেই, তো তাদেরকে কী শিখাবো, কিন্তু শেয়ার করছি আমার বাসায় রান্না হচ্ছে সেটাই। আর আপনাদের সাথে তো আমার খুশি আনন্দ দুঃখ কষ্ট সব কিছুই শেয়ার করি, তো সেটাই শেয়ার করছি। আর যেহেতু বড় মেয়ে আবদার করেছে, তার আবদার না রাখলে কি হয়। আর বাসায় সব কিছু মোটামুটি ছিল, জাস্ট ক্যাপসিকামটা কিনে আনিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ডোলে 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 কিন্তু ঝরঝরা করে এবং মিক্স করে নিচ্ছি ময়দা সাথে তেলটাকে, না হলে দেখা যায় দলা বেঁধে থাকবে। আর এখানে আমি আন্দাজ করতে পারছি যে আমার এখানে পানি যতটুকু আমি নিয়েছি ততটুকু লাগবে, তো আমি সব ঢেলে নিয়েছি। কিন্তু আপনারা তা করবেন না, আপনারা অল্প 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 দিয়ে করবেন। আর আমি স্পঞ্জ দিয়ে আর কি চামচ দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছি, তারপর হাত দিব, কারণ প্রথমে পানি দিয়ে হাত দিয়ে করলে কি হয় পুরো হাত মেখে যায় বেশি, আমাকে কেন যেন ভালো লাগে না। আর এইটার জন্য আমি এক্সট্রা চামচ নিয়ে আগে সেইগুলো করে তারপর আস্তে আস্তে করবো। আর এটা তো হালকা কুসুম গরম পানি, তো তো সেক্ষেত্রে দেখা যায় যে হাত তাড়াতাড়ি করে মুথে নিতে হবে, আর এটা মুথে রেখে দিতে হবে ময়দাটা ডোটা। তো এখানে আমি এবার কি করব, ক্যামেরা অফ করে দিব কিছুক্ষণের জন্য, আগে মুথে নিই ঠিক করে, তারপর জোরে জোরে অনেকক্ষণ মুততে হবে। আর যদি একটু পানি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা দিব।
একটা হার্ড হবে না, এটা একটা সফট ডো তৈরি করা হবে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমাকে একটু পানি লাগবে, তো আমি পানি নিয়ে আসলাম, সামান্য পানি দিয়েছি। এই যে আমার এই সামান্য পানি দেওয়ার কারণে আমার এটা ডোটা একদম এখন পারফেক্ট হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একটুকু ভুলবেন না। আর অনেক আপুরা আছে আমার ভিডিওটা দেখে কমেন্ট করেন, বিশেষ করে বর্তমান এখন দিশা আপু আছে, আর ইটিং কিছু নাম আমি ভুলে গিয়েছি আসলে। তো এই দুই আপু এখন বর্তমান আপু না ভাইয়া, বয়স আমার বড় না ছোট আমি কিন্তু জানি না। তো অবশ্যই আমাকে আজকে ব্লগে যদি আপনারা দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আমার থেকে বড় না ছোট, ছেলে না মেয়ে। অবশ্যই মেয়েই হবে, তবে যদি ছেলে হয়ে থাকেন বা সেটাও জানাবেন। আর হ্যাঁ, ফিড এই দিশা আপু তো সেটা নাম দেয়া আছে, কিন্তু ইটিংটা আমি এখন যে মোবাইলে নামটা দেখবো আসলে পাচ্ছি না। তো সেই আপুর নামটাও আমি জানতে চাইবো। আপনার তো আইডির নামটা দেয়া আছে ইটিং কি যেন, তো আপনার নামটাও আমাকে বলবেন, ভালো লাগবে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো দেখে আমার আমার এত আনন্দ লাগে বা এত ভালো লাগে। এই যে ডোটা আমি কিন্তু একটা গরম জায়গায় রেখে দিতে হবে ঢেকে, আমি প্রায় 3 ঘন্টার মতো মানে বিকেল টাইমটা বানিয়ে ফেলেছি, আর সন্ধ্যা 7টা বাজে আমি সব কিছু ডোটা রেডি করছি আর কি। আর এখানে ফালাক বলতেছিল ডোনাট খাবো, তো ওকে এরকম গোল রিং করে 2টা বা 3টা তেলে ভেজে দিব ডো, আর সব কিছু আছে, বাকি ও ডিজাইন করে সুন্দর করে খেয়ে নেবে। তো আসলে বাচ্চাদেরই তো, আর এখন বা আমার মেয়ে বড় হয়ে গেছে, আবদার করতে পারে আম্মু এটা খাবো এটা খাবো, তার মন্তব্য বা তার ইচ্ছেগুলো সে আমার সাথে শেয়ার করতে পারে এই আর কি। তো যাই হোক, আমি কাজ করতে থাকি আর কথা বলতে থাকি। তো এখানে তেল গরম হালকা করে তারপর আমি অল্প জাল দিয়ে এটা আস্তে আস্তে করে ভেজে নেব, বেশি জালও রাখবো না বেশি অল্পও করবো না। আমি এখানে চুলাই দিয়ে আমি বাকি পিৎজাগুলো তৈরি করে ফেলবো। আর পিৎজার মধ্যে যে ক্যাপসিকাম দুটা কালার শেডের মধ্যে নিয়ে আসছে, মানে সবুজ এবং লালের মধ্যে, তো এই পাশতে খুব ভালো লাগছে। আর পেঁয়াজটাও আমি সেরকম সাইজেরই কেটে নিয়েছি। তো এবার আপনারা হয়তো বা দেখেই সব কিছু বুঝতে পারবেন, আমি কথা বলি আপনাদের সাথে। তো সে আপুরা বিষয় বলতেছিলাম, আপুরা অবশ্যই বলবেন। আর আজকে শুক্রবার, শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেকদিন অনেক সময় হয় কি যে আমার ভিডিও থাকে, ভয়েস দিতে পারি না বা শরীর ভালো লাগছে না বা সময় হয়ে ওঠে না বা ফাতেহা ঘুমাচ্ছে না, তো এরকম কিছু সমস্যা হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না। আর ইচ্ছে তো অনেক কিছুই করে আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু সেই যে বললাম ছোট বাচ্চা, তো ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দেখা যায় যে ওকে সময় দিতে গিয়ে আমি ইউটিউবে যে ভিডিও আপলোড করবো সেটার কাজ হয় না, সেটা কাজ করতে গেলে একটু তাকে ঘুম পাড়িয়ে তার ঘুমের অপেক্ষা করতে হয়। এখন আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, ঘুমাচ্ছে। আর এখন তো দেশের অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছে, তো একটু মনটা খারাপ এটার জন্য আমার, যে দেশের মানুষের বা পৃথিবীর মানুষের কী হবে বা এই পৃথিবী বা এই দেশের মধ্যে কী হচ্ছে জানি না, আল্লাহ কতদিন আমাদেরকে এইভাবে পরীক্ষায় রাখবেন। কখন কার কী হয়ে যায় কেই বলতে পারে না, আর কার কার সংসারে বা কার উপরে কখন কী বিপদ চলে আসে কেউই বলতে পারে না। সব কিছুই আল্লাহর ইচ্ছা, আর আল্লাহ চাইলেই সব কিছু ভালো এবং খারাপ। তো যাই হোক, আল্লাহ যাই করবেন ভালো করবেন, আলহামদুলিল্লাহ সেটাতেই খুশি থাকার চেষ্টা করব, নামাজ কালাম পড়ব, চেষ্টা করি তো সবসময় নামাজ পড়ার জন্য, কিন্তু দেখা যায় অনেক সময় মিস হয়ে যায় বা ভুলে যায়, প্রবলেম এখানেই হয়ে যায়। আজান দিচ্ছে বলছে হ্যাঁ নামাজ পড়তে যাব, করতে করতে ফাতেহাকে খাওয়াবো ফাতেহাকে ঘুম পাড়াবো, কোনো এক কাজে ব্যস্ত থাকার কারণে দেখা যায় ভুলে যাচ্ছে। তো যাই হোক, আবার চেষ্টা করছি যেরকম রেগুলার নামাজ পড়তে পারি আমি, ফালাক, ফালাকের পাপা। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে এবং আমরা দুজন তো এখন কন্টিনিউ করতে পারছি,
চেষ্টা করছি, সৈকত সৈকত আরবি পড়ার চেষ্টা করছি। আমরা দিনের দিনের কাজ করতে চাচ্ছি, আগ্রহ করেছি। সবাই যেরকম দোয়া করবেন যেরকম দিনের কাজগুলো করতে পারি, আর দুনিয়ার কাজ তো করবই, করতেছি এই আর কি। তো মেয়েকেও কোরআন শরীফ পড়ানোর চেষ্টা করতেছি, আমি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ রেগুলার যেরকম একটা গ্যাপ না হয়, ভুল না হয়, সেভাবে সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারি সেটা চেষ্টা করতেছি। ফালাককেও সেটা করাচ্ছি। তো আসলে চেষ্টা করলেই হবে, চেষ্টা না করলে তো হবে না, তাই না? তো ফালাক বলতেছে, আম্মু আমি আজকে পিৎজা রান্না করব। তো আমি বললাম, তাই নাকি, করো রান্না। তো এই যে আমাকে হেল্প করছে আর বলতেছে আজকে কিন্তু অনেক মজা হবে রান্নাটা, পিৎজাটা। তো এখানেও একটু বাচ্চা মানুষ তো পারে না, লেট করে। তো দেখা যায় যে বলি একটা বা বুঝে সে আর একটা, বা কাজ করতে চাই আর একটা, হয়ে যায় আর একটা, সমস্যা হয়ে যায়। সে তো আর এগুলো তো, আর আমার কথা হলো আমি তাড়াতাড়ি আসছি, তাড়াতাড়ি করে সরব। কারণ দেখা যায় কি, ফাতেহাকে রেখে কাজ করতে হয় অনেক সময়। এই যে এই মুহূর্ততে কাজ করতেছে, ফাতেহা ফাতেহার পাপার কাছে আছে। তো ফাতেহা আবার নিজে পাপার কাছে খুবই বিরক্তি করে, কুলে নিয়ে হাঁটতে বলে, কুলে বসে থাকবে, বিছানায় বসবে না বা কোথাও থাকবে না, মানে সৈকত সামনে থাকলে ওকে দেখতে হবে। তেজে কয়েকটা আমি কাটা চামিজ দিয়ে ফোঁক দিয়ে দিচ্ছি, কারণ এটার জন্য কোনো বাবুল হয়ে উঠবে না বা রুটটা ফুলে উঠবে না। এখন সস দিয়ে দিচ্ছি। সস দেওয়ার পর আমি এখানে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিবার অলরেডি ওই ফ্রাই প্যানে ফালাককে দিয়ে দিয়েছি। ও যেহেতু আগ্রহ করছে যে আম্মু আমি করব, আমারটা দেখাও, তো আমি বলছি ঠিক আছে, ও দেখেন একটা করবে আর আমি তার আগে করে উঠে যাব, কারণ আমার অভিজ্ঞতা আছে, তার সেরকম অভিজ্ঞতা নেই। আর এ তো বাচ্চা মানুষ করার আগ্রহ করে, কিন্তু আমি মনে করি আগ্রহ থাকলে সব কাজই শেখা যায়। একটু ম্যানেজ দিয়ে দিব, ঘরে ছিল, টেস্ট আসে এই আর কি। তো এখানে কিন্তু আবার পিৎজা সস ইউজ করতে হয়। তো নর্মালি ঘরে যেই টমেটো সসগুলো থাকে সেটাই ইউজ করতেছি। আর পিৎজা সস অনেকবারই সৈকতকে লিখে দিয়েছি, কিন্তু সে বলে খুঁজে পায় না, বা যে দোকান থেকে জিনিস আনে সে দোকানে পায় না। তার কি করব, যেহেতু পায় না তার কিছু করার নেই, যা আছে এটা দিয়ে এখন বর্তমান কাজ চালাই। তো আমরা সবাই একটু মনটাও খারাপ আছে, হয়তো বা আমার কণ্ঠেতে বুঝতে পারবেন। আসলে সে যে বললাম দেশের অবস্থা দেখে, খবরগুলো দেখে দেখে আসলে অনেক খারাপ লাগে। আলহামদুলিল্লাহ আমরা তো ডাল ভাত খেয়ে ভালো আছি, কিছু মানুষ এমনও আছে বৃষ্টিতে ভিজতেছে, বা তার থাকার কোনো স্থান নেই, বা তার খাবার খাওয়ার স্থান নেই। আসলে তাদের কথা চিন্তা করে আমার চোখের পানি চলে আসে, আমার খুব খারাপ লাগে। কিন্তু তাদের পাশে যে দাঁড়াবো সেরকমও আল্লাহ তৌফিক অত দান করেন নাই। তো এখন যা আছে ডাল ভাত খেয়ে ঠিক আছে আমরা। তো চেষ্টা করব আমরা, দেখা যায় যে আমরা অনেক মানুষকে হেল্প না করতে পারলে কিছু মানুষকে তো হেল্প করতে পারি, কিছু সামর্থ্য তো আল্লাহ সেরকম দিয়েছে। আর তার আগে মানুষ বলে না, বা বড়দের কাছ থেকে শুনেছি যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছেন তাদেরকে হেল্প করো। তো সেরকমই করার চেষ্টা করি, এবং আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে আপা, চেষ্টা করি ওনাকে কম বেশটুকিটাকে দেওয়ার জন্য। তো দেখা যায় যে আমার বাসার যা আসে বা দেওয়া হয়, তার তো বেতন হিসেবে আমি তাকে কাজ রেখেছি, কিন্তু বাড়তি খাবার বাড়তি জিনিসপত্র আমি অনেক সময় দিয়ে দিই। তো এই যে ক্যাপসিকাম সস দিয়ে দেওয়ার পর আমি চিজ দিয়ে দিলাম। চিজ দেওয়ার পর এখন ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিব। ফালাক কিছু বলবে, তো ফালাকের কাছে আমরা একটু শুনি, তোমার সাজাতে কেমন লেগেছে পিৎজাটা? পিৎজাটা আমিও রান্না করেছি, আম্মুও রান্না করেছে, আর এই চিজটা আমি এখান দিয়ে আর কি কেটে কেটে দিয়েছে আম্মুকে, কেটে কেটে দিয়েছি আম্মুকে, আর আম্মু এটাকে দিয়ে দিয়েছে। আমিও রান্না করেছি। আরেকটা আছিল, ওইটা আমি ওই পাশে রাখা আছে, ওইটাও একটু একটু সাজিয়ে ছিলাম, আর একটু আম্মু সাজিয়ে দিয়েছিল। তো এই তো বাচ্চা মানুষ এই আর কি।
তো ও আমাকে বলতেছে আম্মু আমি এই কাজ হেল্প করে দিব আজকে তোমাকে, আম্মু ওই কাজ আমি করে দিব। আসলে ও এত কাজ যে করবে সে আমার মতো সময় কুলাতে পারবে না, আমি একটা করলেও আমি দুইটা করলেও একটা করে। তো যাই হোক, যাই করতেছে, করতে করতে তো শিখবে, না দিলে শিখবে কোত্থেকে, ঠিক না? আর বাসায় দুপুরে যে বলছিলাম, দুপুরে বিফ রান্না করছি, সেখান থেকে কিছু বিফ দিয়ে দিলাম। আসলে বিফ বাসায় রান্না করছি, সব কিছু বাসায় ছিল বিদায় বলে একটু অরিগানো দিয়ে দিলাম। পিৎজার মতো অরিগানো দিলে টেস্ট খুব ভালো আসে। এখানে চিকেন বিফ যে কোনো জিনিস অ্যাড করা যায়। তো আমরা বিফ রান্না করেছি বাসায়, তো সেই বিফই আমি দিয়ে দিচ্ছি। আমি এর আগে চিকেন সেম প্রসেসই, জাস্ট বিফের জায়গায় চিকেন থাকবে, সেটারও টেস্ট অন্যরকম আসে। তো বেশি বিফ বা চিকেন যেটাই হোক ভালোই লাগে, খারাপ লাগে না। তো আর এই চিজটা আসলে এরকম হয়ে গেছে, আমি সেটা বলি, এই চিজটা আজকের না, চিজটা বেশ অনেক দিনের হয়ে গিয়েছে। তো দেখা যায় যে ডিপে রাখা অবস্থায় এরকম হয়ে গেল, তো গ্রেট করা যাচ্ছিল না, ভালো ভেঙে ভেঙে বালির মতো গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছিল। তো সেটা হওয়ার কারণে ভালো হয়েছে, খুব ভালো রান্না হয়েছে। তো আমি ফ্রাই প্যানে ঢেকে, কোনো গ্যাস না বের হয়, মানে বাতাস যে বাবল হয়, ভাপ হয়, সেটা বের না হয়, সেটা সেভাবে ঢাকনা যুক্ত দিয়ে তারপর আমি প্রায় বেশি না 5 থেকে 8 মিনিট রেখেছি, আর যদি আরেকটু রাখতে হয় 10 মিনিট রাখা যায়। তো এই যে দারুণ মজাদার ঘ্রাণ বাসার মধ্যে এত সুন্দর ফ্লেভার ছেড়ে দিয়েছিল চুলার মধ্যে থাকাকালীনই। আসলে আমি তো সেই মুহূর্তটাকে ফাতেহাকে খাওয়াতে গিয়েছিলাম, তো আর বাকি ভিডিওটা শ্যুট করা হয়নি। চুলায় কীভাবে কী কতটুক আছে বসিয়েছি তো আমি সেটা মুখে বলে দিচ্ছি। আসলে চুলার মধ্যে ফার্স্টে একটু 1 মিনিটের মধ্যে হাই জাল করে রাখতে হবে, যেরকম ফ্রাই প্যানটা রুটিটা গরম হয়, পিৎজার ডোটা গরম হয়, আর তারপর জালটা লো ফ্লেমে দিয়ে দিতে হবে। লো ফ্লেমেই রান্না হয়ে যাবে ক্রিসপি, একটা মজাদার পিৎজা। আর আমি রান্না করেছি তা না, আসলে অসম্ভব মজা হয়েছে আর খুবই ভালো লেগেছিল। আর এই যে পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি, আর সে রিয়েল ভয়েসটা আসলে রাখতে পারিনি, কারণ আমরা সবাই কথাবার্তা বলতেছিলাম। তো এই যে কাটতেছিলাম যখন পিৎজা কাটার দিয়ে, ক্রিসপির একটা যে মুচমুচ একটা ভাবের যে শব্দটা আছে সেটা সহ চলে আসতেছিল, আর খুবই ভালো লাগতেছিল যে পারফেক্টলি। আর একটা জিনিস যখন রান্না করা হয় সেটা যদি পারফেক্টলি হয় এবং ভালো হয়, সবাই যদি প্রশংসা করে বা পারফেক্ট সব কিছু হয়, খুবই ভালো লাগে এই আর কি। তো এই যে এত ক্রিসপি হয়েছে যে নিচ পর্যন্ত ওরকম কাটা হয়নি, পরে আমি এই যে এইভাবে করে আবার কেটে নিচ্ছি। তো এখন আমরা সবাই মিলে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আপনারা যদি রান্না করে থাকেন আমার ব্লগে দেখে, যে কোনো খাবার, যে কোনো রান্নাটা, আমার রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন, তো অবশ্যই আমাকে জানাবেন সেটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো ঠিক আছে, চলুন ফালাক ফাতেহার কাছে, ফালাকের পাপার কাছে যাই, কেমন টেস্ট হয়েছে তাদের কাছ থেকে জানবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, তাদের রিভিউটা শুনি, বাকি নেক্সটে দেখা হবে। আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বলো বলো, রিভিউ বলো, পিৎজার রিভিউ বলো, কেমন হয়েছে? ওরে বাবা, ওরে বাবা, দেখি তো দেখি তো কেমনি খাচ্ছে আমার বড় মেয়ে। আচ্ছা তুমি কি করছে? একটু ফুলাইতে হয়, না ফুলে তো নেক্সট টাইম আবার নাস্তা যদি না পাই ঠিক মতো। ওরে বাবা, এ ভয় টেনশন থাকে না? না ভয় না, যত কাজটা করা নিতে পারি খুব দ্রুত। আচ্ছা, এই যে ইয়ে আম্মু কেমন হয়েছে বলো? আম্মা আলহামদুলিল্লাহ অনেক মজা, তাই?